আমি মৌমিতা মুখার্জি, আমি কাছড়াপাড়া থেকে এসেছি। আমি মৌমিতা এদিকে তাকিয়ে কথা বলো। আমি মৌমিতা মুখার্জি, আমি পার্ট ওয়ানের স্টুডেন্ট, আমি কাছড়াপাড়া থেকে এসেছি। আমার অ্যাম্বিশন অ্যাক্টিং, বাট আমি মডেলিংয়েও ইন্টারেস্টেড, অ্যান্ড আমি ফ্রেশার। কী করো মৌমিতা তুমি? আমি আগে ডান্স করতাম আর সিঙ্গিংও করতাম। নাচ করতে ক্লাসিক কি ফর্ম? রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের উপর ক্লাসিক্যাল করতাম। রবীন্দ্রসঙ্গীতের উপরে ক্লাসিক্যাল, সেটা কীরকম শিখেছো কোথাও? আগে শিখতাম, এখন মডেলিং করতে চাও? আমার অ্যাম্বিশন অ্যাক্টিং। তো পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছ? হ্যাঁ, অ্যাকচুয়ালি এক্সাম এখন চলছে। তুমি মডেল যে হতে চাও, তুমি কিছু করেছো তার জন্য? হ্যাভ ইউ ডান এনিথিং ফর ইয়োর সেলফ? রোগা হওয়া, তোমাকে তো অনেক রোগা হতে হবে। কিছু শিখেছো কোথাও, ট্রেনিং নিয়েছো? না, বাট করতে চাও, হতে চাও, বাড়ি থেকে সাপোর্ট করবে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর তো আমার মনে হয় কারণ, হ্যালো, আমি সুস্মিতা পাল আর আমি গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আশুতোষ কলেজ থেকে। আর মডেলিংটা আমার চাইল্ডহুড প্যাশন, যেটাকে আমি নিজের প্রফেশন হিসেবে কনভার্ট করতে চাই। হাইট কত? 5'5". মডেলিং করো? হ্যাঁ, মানে আই ওয়াজ ফাইনালিস্ট, দীপ্তিতে ফাইনালিস্ট ছিলাম। কোথায়? দীপ্তি, এই সময় দীপ্তি আর গ্ল্যাম হান্টে। আচ্ছা, গ্ল্যাম হান্টে, ওকে। ক্যান উই সি ইউ ওয়াকিং? ইয়া, শিওর। গুড ইভিনিং জাজেস, আমি অন্বেষা জিনা তরফদার, আমি এসেছি জলপাইগুড়ি থেকে। আমি এখানে গত 5 মাস হলো এখানে আছি, মানে সানন্দ তিলোত্তমার থেকে আমার জার্নি শুরু হয়েছে। তো আমি মডেলিংয়ের জন্য এখানে থাকছি। আমি থার্ড ইয়ার বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছি, মানে এখনও পড়া শেষ হয়নি, জলপাইগুড়িতেই পড়ছি, বাট ম্যানেজ করে এখানে আসি। মানে কলেজে আমার প্রিন্সিপালকে লেটার মানে দেওয়া হয়ে গেছে, তো এভাবেই ম্যানেজ করে চলি। তো এখানে আসলে, এখানে আমাকে আগে বাড়ি থেকে, তো ওটা একটা খুব স্মল টাউন, তো মানে প্রেফার করতো না, তো অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আফটার তিলোত্তমা, তিলোত্তমাতে আমি খুব জেদ করে আসি, মানে বাবাও আসতে দেবে না, এরকম একটা ব্যাপার। তো এসেছি আমার দাদার সাথে, এসে সিলেক্ট হওয়ার পর, গ্রুমিং হওয়ার পর, যখন মা বাবা ফ্যামিলি সবাই মানে এসেছেন ফাইনালের দিন, তো সেদিন এসে তারপর থেকে মেয়ে খুব ভালো, মানে খুব প্রাউড ফিল করে। তো এখনও তো বাবার কলিগরা তো সবাই তো খুব প্রশংসা, তো এখন মেয়ে খুব ভালো হয়ে গেছে, তো এখন ফুল সাপোর্ট করে। তো আমিও চেষ্টা করছি ওনাদের আশাকে কন্টিনিউ করার, তো তার জন্য আমি এখন আপাতত কলকাতায় আছি। তোমার হাইট কত? আমি 5'5". তুমি কি মডেলিং করতে চাও? হ্যাঁ, একদম। নাকি অ্যাক্টিং? না, মডেলিং, মানে অ্যাক্টিংয়ের উপর ইন্টারেস্ট আছে, বাট সত্যি কথা বলতে গিয়ে আমার অ্যাক্টিংয়ের কোনো নলেজ নেই। মানে আমি চাই যে এখন আমি মডেলিংয়ে আমার কেরিয়ারটা বানাতে চাই, তো আর সাথে সাথে অ্যাক্টিংটার গ্রুপ, মানে অ্যাক্টিংয়ের কোনো মানে থিয়েটার জয়েন করে নিজেকে তৈরি করতে চাই। ফার্স্টে গিয়ে আমি চাই না সেভাবে করতে, তো নিজেকে তৈরি করে তারপর ট্রাই করবো, বাট এখন আপাতত মডেলিং।